বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা থানায় 2016 সালের 28 মার্চ ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মুফতি আমির হামজা। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033। আল্লাহকে ভয় করার ব্যাপারে পড়া কোরআন শরীফে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে খাউফ তাখাফাত, আর একটা হচ্ছে তাকওয়া। খাউফ মানে এমনিতে আল্লাহকে ভয় করা, আর তাকওয়া বলা হয় ওই ভয়কে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দটা ওয়াকিজুন থেকে এসেছে, ওয়াকফিয়া এর মাদদান মাজদার মূল অক্ষর এই তিনটা। তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে পরহেজগার, তাকওয়া মানে বিরত থাকা, তাকওয়া মানে আত্মশুদ্ধি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাদেরকে এক নম্বরে আদেশ করছেন, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে পড়া কোরআন শরীফের ভেতরে তাকওয়া শব্দটা আল্লাহ 16 জায়গায় দিয়েছেন। আর তাকওয়া যারা অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলে? এই মুত্তাকি শব্দটা পড়া কোরআনে এসেছে 6 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদারের ভেতরে যারা তাকওয়া অর্জন করে পরহেজগার হতে পারবে, মহান আল্লাহ তাদের সাথে কমপক্ষে 9টা চুক্তি করবেন। কয়টা? আরো জোরে কথাগুলো বুঝে আমল করবেন এই নিয়তে বলছি। আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে জানালেন, এ তাকওয়া যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে 9টা ওয়াদা করলাম, 9টা চুক্তি করলাম। পৃথিবীতে বাবা যদি সন্তানের সাথে ওয়াদা করে চুক্তি করে ওটা ভঙ্গ করতে পারে, স্ত্রী যদি স্বামীর সাথে চুক্তি করে ভঙ্গ করতে পারে, নেতা যদি কর্মীর সাথে চুক্তি করে ভঙ্গ করার সম্ভাবনা আছে না নেই? পৃথিবীর সবাই চুক্তি করে ওয়াদা করে ভঙ্গ করলেও করতে পারে, আমার আপনার মালিক যিনি, ওই আল্লাহ যদি কোনো বিষয়ে তার বান্দার সাথে চুক্তি করেন কোনোদিন ওটা ভঙ্গ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইমানদারদের সাথে এক নম্বরে আমার চুক্তি, আমার ওয়াদা, আমাকে যারা ভয় করবে এক নম্বরে তাদের সাথে আমি আল্লাহর চুক্তি, বিপদ আপদ ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেব। আরো আসতে বলে, কথাটা সহজ কথা না। ইমানদার যদি আল্লাহকে ভয় করে পরহেজগার হতে পারে, দুনিয়ার অন্যায় কাজগুলো ছেড়ে দিতে পারে, মহান আল্লাহ বলেন তার সাথে আমার এক নম্বর এই চুক্তি, তার ষড়যন্ত্র বিপদ আপদ থেকে আমি আল্লাহ নিজে বাঁচাবো। কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াগুররুকুম কাইদুহুম শাইয়া ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা যদি সবর করো, ধৈর্য অবলম্বন করো, আর আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো, তোমাদেরকে এই দুনিয়ায় যত বিপদ আপদ ষড়যন্ত্র আসবে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। তাকওয়া অর্জন করে যারা মুত্তাকি হবে, মুত্তাকি বান্দা বান্দিদের সাথে আমার আল্লাহর দুই নম্বরের চুক্তি। আল্লাহ পাক বলেন, জান্নাতে যাওয়ার জন্য যত নেকি লাগে, যত রকমের ব্যবস্থা লাগে, আমি আল্লাহ নিজে তার ব্যবস্থা করে দেব। কোরআনে কারিমে আমার আল্লাহ কোট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সূরা আহজাব 70-71 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে যারা ইমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, আর সদা সত্য কথা বলো, সোজা কথা বলো। কে বলছেন? জোরে বলুন। মুত্তাকি যারা হবে আল্লাহকে ভয় করবে, আর সব সময় তারা সঠিক কথা বলবে। পৃথিবীতে এখন কিন্তু এইটারই অভাব, কথা যত সিধা হয় কারো কারো অসুবিধা হয়। কথা বললে না কেন? কথা যত সঠিক তত বেশি অসুবিধা। আজওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, খানকা শরীফে তাবলীগের মেহনতে, মসজিদে মাদ্রাসায়, সব জায়গায় কথা হচ্ছে, কিন্তু সোজা কথা কম হচ্ছে। সোজা কথা আছে? এখন ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে তাকিয়ে দেখে, সোজা কথা বলবো, মসজিদের দায়িত্বে যে সভাপতি, সুদ ঘর এদেশে আছে না নেই? কোরআন হাদিস দেখে দেখে সোজা কথাগুলো বলবে, মসজিদের সভাপতির দিকে তাকিয়ে সব ভুলে গেছে। বাম পাশে তাকিয়ে দেখে সেক্রেটারি, থানার দারোগা, ঘোষের কথা বলবে, ওরে দেখে ভুলে গেছে। কথা বলছে না কেন? এই জন্য আল্লাহ জানিয়েছেন ইমানদারকে, সঠিক কথা বলার আগে আমাকে ভয় করো। আমি আল্লাহকে যদি কেউ ভয় করে, দুনিয়ার কোনো মানুষকে সে পরোয়া করবে না, সে সঠিক কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সঠিক কথা যদি কেউ বলে, ইমানদাররা যদি মুত্তাকি হয়ে সঠিক কথা বলতে পারে, তার আমল যেগুলো আছে আমার আল্লাহ সংশোধন করে দেবে, সাজা করে দেবে। জান্নাতে যাওয়ার জন্য যত নেকি লাগে, ওই নেকির কাজগুলো আল্লাহ তাকে দিয়ে করাবে। শুধু করাবে তাই না, তার পেছনের সব গুণা আমার আল্লাহ মাফ করে দেবে। জাম্পন এক বছর, জনুব বহু বছর, যত রকমের গোনা হয়েছে সবগুলো আমার আল্লাহ নিজে ডিলেট করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ইমানদার হওয়ার পরে যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, এদের সাথে আমার আল্লাহর তিন নাম্বারের চুক্তি। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো, আমার নিকটবর্তী করে নেব। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ পৃথিবীতে সবচাইতে বেশি ভালো আমি আল্লাহ বাসি মুত্তাকি যারা তাদেরকে। সুতরাং পরহেজগার হওয়ার দরকার আছে না নেই? আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মহব্বত যদি কেউ পেতে চায়, তার শর্ত আমার আল্লাহকে ভয় করা লাগবে। মুত্তাকি বান্দার সাথে আমার আল্লাহর চার নাম্বার চুক্তি। আল্লাহ পাক বলেন, দুনিয়া আখেরাতে আমি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?
আল্লাহ পাক বলেন ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। এই পৃথিবী এবং আখেরাতে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দামি তারা, যাদের ভেতরে আমি আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা মনে করি দুনিয়ায় এমপি হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, মন্ত্রী হতে পারলে সম্মান মনে হয় বেড়ে যায়। কথা বলে না কেন? এমপি মন্ত্রী চেয়ারম্যানের সম্মান ওই রকম। কসুর পাতায় যে পানি থাকে ওরও একটা গ্যারান্টি আছে। কথা বললেন না কেন? কসুর পাতায় যে পানি থাকে টলমল করে, তারপরও তার একটা গ্যারান্টি আছে। কিন্তু এখন সেই এমপি মন্ত্রী, এর সম্মানের কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। মাঝে মাঝে হয়তো তার পচা ডিম অথবা সিড়া জুতা মুখে পড়ে। এই ভারতে কয়েকদিন আগে কর্মী মন্ত্রীকে ধরে এমন সর দিয়েছে মুখ গেছে ঘুরে। তবে 1-2 কেজি ওজনের না, কয়েক কেজি ওজনের। শুধু দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে, এই কারণে মন্ত্রীকে মেরেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসা করেছে মারলে কেন, বলে আমার স্বাদ এখনো পূরণ হয়নি, সময় যদি পেতাম আর একটা দিতাম। আমার ভাইরা, পৃথিবীর ময়দানে এবং আখেরাতে মন্ত্রী এমপি ডিসি ওসি এর ভেতরে সম্মান আল্লাহ রাখে নাই। আল্লাহ পাক বলেন সম্মান আমি রেখেছি আমার ভয়ের ভেতরে, যে যত বেশি আমাকে ভয় করবে আমার এই মত্তাকি বান্দার সম্মান আমি আল্লাহ তত বাড়িয়ে দেব। পৃথিবীর ময়দানে যাদের সম্মান আল্লাহ বাড়িয়েছেন কান লাগান। শুধু চেহারা দেখেই যদি আল্লাহ সম্মান দিতেন, চেয়ার দেখেই যদি আল্লাহ সম্মান দিতেন, হযরতে বেলালকে কোনোদিন আল্লাহ জান্নাতে দিতেন না। এই কথা বলে না কেন? চেহারাটা কি ভালো ছিল বেলালের? এত কালো, ওই রকম কালো মানুষ বাংলাদেশ না এখন পৃথিবীতেই পাবেন না। এত কালো ছিল, চুল গুলো ছিল খাড়া খাড়া, নাক ছিল বুসা, ঠোঁট ছিল ঝোলা, দাঁত গুলো ছিল এলোমেলো। ওপরে চেহারা কালো কিন্তু ভেতরে সব ছিল আলো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এত সম্মান আমার আল্লাহ দিয়েছে। বুখারি শরীফের ভেতরে দেখেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে এসে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল কি এত আমল করো তুমি? কি আমল করো? আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লা পর্যন্ত যাচ্ছিলাম, ওই সময় আমার ভয় লাগছিল, হঠাৎ দেখলাম তোমার পায়ের আওয়াজ শোনা যায়। কি এত আমল করো যে তোমার পায়ের আওয়াজ পাওয়া গেল, তোমার কণ্ঠের আওয়াজ পেয়ে আমার ভয়টা গেল দূর হয়ে। বলো দেখি তোমার ওই গোপন আমলের কথা। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আমলগুলো তো সবই আপনি জানেন, নতুন আমল হিসাবে এতটুকু আমি করি, যখনই আমি নতুন ওযু করি সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বললেন, বেলাল এই আমলটা তুমি ছাড়বা না, এই আমলটার জন্য মহান আল্লাহ তোমাকে সিদরাতুল মুনতাহা এবং আরশ মহল্লার মাঝামাঝি পায়ের শব্দ আমাকে শুনিয়েছেন। হযরত বেলাল ছিলেন কালো কিন্তু তার অন্তরটা ছিল ধবধবে সাদা। এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তাকে। হযরত বেলালের কণ্ঠ ভালো ছিল না, জহব্বা ছিল ছোট, এই জন্য কথাও তিনি উচ্চারণ সঠিকভাবে করতে পারতেন না। শিনকে তিনি শিন বলে ফেলতেন, আশহাদুর জায়গায় আশহাদু হয়ে যেত।
উচ্চারণ করতে পারে না শব্দগুলো। সাহাবা একরাম ডাক দিয়ে বলে, হে নবী, আপনি মদিনার মসজিদের ইমাম, কিন্তু বেলাল মুয়াজ্জিন আমরা আপত্তি করি না, কিন্তু আজান দেয়, আজান তো শুদ্ধ হয় না, দয়া করে মুয়াজ্জিনটা আপনি পাল্টান, সুন্দর কণ্ঠ দেখে সঠিকভাবে আজান দিতে পারো, এরকম একটা মুয়াজ্জিন নিয়োগ দেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবীদের আব্দার রক্ষা করতে গিয়ে বেলালকে বললেন, বেলাল, তুমি কালকে থেকে আর মসজিদে আজান দিতে এসো না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেল, ফজরের আজান দিয়েছে, আর সকাল হতে চাই না, এসার নামাজ পড়ে বাড়িতে যে হযরতে বেলাল কান্না আরম্ভ করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহর কুদরতি পায়ের সেজদা দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার চেহারা খারাপ, আমি কালো, দাঁত গুলো এলোমেলো, কণ্ঠ আমার ভালো না, এগুলো তো আমার দোষ না, দোষ তো তোমার, কারণ এগুলো তো দিয়েছো সবই তুমি, আমাকে তোমার নবীর মসজিদ থেকে বাদ দিয়েছি তো এই কারণগুলোর জন্য, মানুষ হিসাবে আমার কোনো দোষ তারা পাইনি, দোষ এগুলো যে আমার চেহারা ভালো না, আমার কণ্ঠ ভালো না, আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, এই আমার দোষ, কিন্তু এগুলো তো সবই তুমি দিয়েছো, তোমার নবীর মসজিদ থেকে আমাকে বাদ দিল কেন, আমি বিচার যাই। হযরত বেলাল কান্না আরম্ভ করলেন তাহাজ্জুদের নামাজের সেজদা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে রাতকে ডাক দিয়ে জানিয়েছেন, আজ আর সকাল যেন না হয়, ফজরের নামাজে সবাই বসে আছে কিন্তু সকাল আজ আর হয় না। হযরত জিব্রাইল, লক্ষ লক্ষ ফেরেশতার নেতা, আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আজান হবে না মসজিদ নববীতে? নবীজি বলেন, জিব্রাইল, আজান তো হয়ে গেছে, সুন্দর মুয়াজ্জিন দিয়ে কণ্ঠ সুন্দর সঠিকভাবে আজান হয়েছে। ফেরেশতা বলে, হে রাসূল, অন্যদিন যে বেলাল আজান দেয়, বেলালের আজানটা আরশ মহল্লা পর্যন্ত পৌঁছিয়ে যায়, আরশে যে ফেরেশতা গুলো আছে বেলালের আজানের আওয়াজ শোনার পরে তারা নামাজে দাঁড়ায়। বাইতুল মামুরে যে মসজিদ, লক্ষ লক্ষ ফেরেশতারা আমার আল্লাহকে সেজদা দেয়, বেলালের আজান শোনার পরে আজকে বেলাল আজান দেয়নি, দয়া করে এই বেলালকে দিয়ে আজান দেওয়ান, বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত সকাল হবে না। কথায় ছিলেন, আল্লাহ পৌঁছিয়েছেন কথায়, ইসলাম গ্রহণ করার আগে মাত্র 6 দিরহাম তার দাম ছিল, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহকে এমন ভয় করেছিলেন, পৃথিবীতে বেলালের মতো এইরকম মানুষ আর আসবে না। বুখারী শরীফের ভেতরে পেয়েছি, হযরত ওমর মাঝে মাঝেই বলতেন, আমাদের এই এক নেতা আবু বকর, আর এক নেতা সাজ্জাদিনা বেলাল। কথাটা এত ছোট না, ওমরের মতো মানুষ যাকে নেতা বলতে পারে তার সম্মান কত ঊর্ধ্বে আপনি চিন্তা করেন, চেহারা ভালো ছিল, ধন সম্পদ ছিল, ক্ষমতায় ছিল, এই কারণগুলির জন্য কিসের তাকওয়া, জোরে বলেন কিসের, অথচ এইটাই আজ নেই, সব আছে আমাদের এইটা নেই, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, তাকওয়া যদি কোনো মানুষ অর্জন করে, আমার আল্লাহ পাক তার সাথে 5 নম্বরে ওয়াদা করছেন, মহান আল্লাহ বলেন, রিজিকের যে ব্যবস্থাটা এটা আমি আল্লাহ নিজে তার জন্য বন্দোবস্ত করে দেব। আমরি
قد جعل الله لكل شيء قدرا চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে চলে, পরহেজগার হয়, মুত্তাকি হয়, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ এমন জায়গা থেকে করব, ওর ধারণাও ছিল না যে এরকম জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে। এই আয়াতের তাফসিরে মুফাসসির একটা সুন্দর ঘটনা লিখেছেন, রিজিকের ব্যবস্থা করার জন্য আল্লাহর ভয় সার্থক। আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করে এমন জায়গায় আল্লাহ তাকে পৌঁছিয়ে দেবে, কোনোদিনও ধারণাও করে নাই যে ওই রকম জায়গায় যাওয়া যায়। আজ আমাদের ভয়টা নেই, এজন্য যেই জায়গার মানুষ সেই জায়গায় পড়ে আছে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছে, মা বোন যারা এসেছেন কান লাগাবেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা বের হলেন, কে খেয়ে আছে না খেয়ে আছে দেখি, হঠাৎ এক বাড়ির ভেতর থেকে পাহাড়ি এলাকা কোড়ে ঘর খেজুর পাতার বাড়ি, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসতেছে, একটা যুবতী মেয়েকে বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, মেয়ে দুধের ভেতরে পানি মেশাও। মেয়েটা ডাক দিয়ে বলে, আম্মা তুমি আমাকে অসৎ কাজে আদেশ করো কেন? বলে, তালে বিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। সূরা বাকারার আয়াত, আল্লাহ বলেন জেনে শুনে তোমরা হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রণ করবা না। এ নির্দেশ কার? আর জোরে কার? কোরআনের আয়াত কিন্তু সর্বজনীন। কয়েকদিন পরে নির্বাচন হবে আপনার মান্দায়, 10 জন মানুষ দাঁড়িয়েছে, এ 10 জন চেয়ারম্যান ক্যান্ডিডেটের ভেতরে কার দ্বারা আমার আল্লাহ রাসূলের কাজ হবে, সমাজের উপকার হবে, জনগণের কল্যাণ হবে, আপনি কিন্তু মনে মনে দেখতে পাচ্ছেন। হকটা জানার পরেও হক জায়গায় আপনার হক সাক্ষ্য না দিয়ে অন্য বাতিল জায়গায় দিয়ে দিলেন, কিয়ামতের দিন এই সত্য সাক্ষ্য গোপন করার কারণে আল্লাহর দরবারে আপনারে আসামি হওয়া লাগবে। এখানে কোন দল দেখা যাবে না, কথা বলেন, আলা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তাআলামুন। সাবধান, হককে কোনোদিন বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রণ করবা না, যদিও এটা তোমার বাবা হয়। আর আজ আমরা এক প্যাকেট বিড়ি দিলেই হক ভুলে বাতিল ধরি, কথা বলেন না কেন? মেয়েটা বলে, আম্মা কোরআনের আয়াত নিষেধ করে আপনি কেন আদেশ আমারে করেন, আমি মানতে পারলাম না। মা বলে, আমি যা বলি তাড়াতাড়ি করো। মেয়েটা বলে, আম্মা সান আমি করব কিভাবে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি। কান লাগান, আমরা শ্রেষ্ঠ হলাম কেন? আমাদের হায়াত বেশি, কথা বলেন, আমাদের চাইতে নূহ আলাইহিসসালামের উম্মত অনেক বেশি দিন দুনিয়ায় বাঁচত। হযরত নূহর হায়াতই ছিল 950 বছর, আমাদের 9 পুরুষ এক জায়গায় করো নূহর মতো হায়াত হবে না, কথা বলেন না কেন? হযরত মূসা আলাইহিসসালাম বেঁচে ছিলেন 550 বছর, এত বছর হায়াত ছিল তাদের। হাদিস শরীফ থেকে বলছি, যদি ওটা ঘটনাটা দুর্বল, শিক্ষার জন্য উৎসাহের জন্য বলছে, মূসা নবী আলাইহিসসালাম নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বুড়ি কাঁদতেছে, আল্লাহর নবী বলেন, বুড়ি মা কাঁদো কেন?
বড়ি বলে, বাবা মোসা, আমার একটা নাবালক সন্তান মারা গেছে, সন্তানের শোকে আমি কাঁদি। মোসা নবী ডাক দে, বলে, মা, আপনার এই সন্তানের বয়স কেমন ছিল? বড়ি বলে, একেবারে অল্প, মাত্র 250 বছর। কত? হাজরাতে মোসা বলে, মা, 250 বছরের একটা সন্তান মারা গেছে, আপনি শোকে পড়ে কাঁদতেছেন। এমন সময় দুনিয়ায় আসবে, এমন জামানা দুনিয়ায় আসবে, ওই জামানার মানুষের হায়াতই হবে মাত্র 50-60 বছর। বড়ি ডাক দিয়ে বলে, বাবা মোসা, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? 50-60 বছর যদি মানুষের হায়াত হয়, ওই জামানায় কি মানুষ ঘর বাড়ি বানাবে? বানাবে না মানে 50 তলা, 100 তলা, 200 তলা, 500 তলা বানাবে? বড়ি ডাক দিয়ে বলে, বাবা মোসা, ওই জামানায় মানুষ কি বিয়ে শাদী করবে? করবে না মানে বিয়ের অভাব থাকবে না? এই পৃথিবীতে এখনো প্রমাণ আছে, 42 বছর বয়স 43টা বউ। পেপারে দিয়েছিল, ইন্টারনেট যারা ব্যবহার করেন, ফেসবুকে এসেছিল, 42 বছর বয়স, বউর 43টা। তাহলে আরো যদি 20 বছর থাকে, ও তো ভরে ফেলবে দুনিয়া। বড়ি ডাক দে, বাবা মোসা, আমার আফসোস হয়, 60-70 বছরের একটা হায়াত, আমি যদি ওই জামানায় আসতাম, খেজুর গাছের নিচে বসে সুবহান আল্লাহ বলে 60 বছর কাটিয়ে দিতাম। সে হায়াত কিন্তু আমাদের, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা উত্তম, হায়াত বেশি এই জন্যে না, আমাদের বুদ্ধি বেশি এই জন্যে উত্তম, কথা বলেন। আমাদের উত্তম হওয়ার পেছনে কারণ কি? আল্লাহ পাক জানিয়েছেন, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি মানুষের কল্যাণের জন্য। শেষ নবীর উম্মত বলে আমরা উত্তম তা না, আমাদের উত্তমতার কারণ আল্লাহ ব্যাখ্যা করছেন, উখরিজাত লিন্নাস। এই লামের ব্যাখ্যাটা পড়েন, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানানোর একমাত্র কারণ, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। সুতরাং যার দ্বারা যত কল্যাণ বেশি হবে দুনিয়ায়, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে, আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি নেতা, আপনার দ্বারা যদি এলাকায় 10টা মানুষের উপকারী না হয়, আপনি কি নেতৃত্ব দিচ্ছেন? কথা বলেন না কেন? টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, অথচ নিজের ভাইয়ের ছেলে মস্তানি করে বেড়ায়, তার একটা কর্মজীবন ঠিক করে দেয় না। কত বেকার যুবক, কত মানুষ শেষ পর্যন্ত খাবারের ব্যবস্থা না করতে পেরে দেহ ব্যবসার মতো কাজ করতে বাধ্য হয়। আপনার টাকা ব্যাংকে পড়ে পড়ে নষ্ট হয়, ওখান থেকে কিছু টাকা দিয়ে 10টা মানুষের কর্মজীবন তৈরি করে দেওয়া যায় না। আপনাকে উত্তম বানিয়েছে আল্লাহ এই জন্য যে মানুষের উপকার হবে আপনার দ্বারা। হে আমার মা, মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমাদের বানিয়েছেন, আর আপনি দুধে পানি দিয়ে দুধটা নষ্ট করার জন্য মানুষের শরীর তো নষ্ট হয়ে যাবে, মানুষের কল্যাণ হবে না, উপকার হবে না। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহর প্রতি ঈমান রাখা, এগুলো আমাদের দায়িত্ব। আপনি আমাকে সৎ কাজে আদেশ করতে না করে অসৎ কাজে আদেশ করছেন, আল্লাহর প্রতি আপনার ঈমান আছে? মা ডাক দে বলে, বেটি, আমার উপরে কথা বলবি না, যা বলি তাই কর। মেয়েটা বলে, মা, আমার, আমি পারবো না, কারণ আমার দেশের খলিফা হযরত ওমর দুধে পানি দিয়ে নিষেধ করেছে। তিনি যদি টের পায়, তোমারও মাথা থাকবে না, আমারও থাকবে না। মা ডাক দিয়ে বলে, মেয়ে আমার, তোর ওমর এখানে নেই, তার কোনো পাহারাদার এখন নেই, গভীর রাত, এখন তোর ওমর আমার আরামে ঘুমিয়ে আছে। মেয়েটা বলে, মা গো, ওমর এখানে নিয়ে যাবে সানি,
তার কোন পাহারাদার এখানে নেই আমি তাও জানি, কিন্তু আমারকে যিনি বানিয়েছেন, আমাদেরকে যিনি বানিয়েছেন, ওই আল্লাহ এখানে উপস্থিত আছেন। হাজরাত আমার কথাটা শুনলেন, এক গড়ে বাড়িতে চলে গেলেন। সকালবেলা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আমার, অনেকদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা মেয়ে মানুষ খুঁজছিলাম তোমার বিবাহ দেব বলে, আমি একটা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মেয়ে পেয়েছি, বিবাহ করতে যদি রাজি থাকো আমি প্রস্তাব পাঠাতে পারি। সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান আপনি যেখানে পছন্দ করেছেন আমার অসুবিধা নেই, আপনি তো আমার যোগ্য পিতা। আজ বাংলাদেশের সন্তানদেরকে কোনো বাবা যদি বলে একটা আল্লাহওয়ালা মেয়ে মানুষ পাওয়া গেছে, আমি দেখে এসেছি, ছেলে বলবে তোমার দরকার নেই আমার আগে পছন্দ করা, কথা বলে না কেন? আমার ভাইরা পেয়াদাদেরকে ডাক দিয়ে বললেন, যাও পাহাড়ি এলাকায় খেজুর গাছের বাড়ি, ওই বাড়িতে দুইটা মেয়ে আছে, কুড়ে ঘর থেকে নিয়ে আসো। সকালবেলা রাজ দরবারে জামজামাট মানুষ। হযরত ওমর বড়ি মহিলাকে বলে, দেখো আমার এই সন্তান আবু সামার সাথে তোমার এই মেয়েটা যদি বিবাহ দিতে চায় রাজি আছো কিনা? বড়ি বলে, আমি তো আগেই রাজি। হযরত ওমর বলে, বড়ি আমি দেশের প্রেসিডেন্ট, সারা পৃথিবীর অর্ধেক জায়গা আল্লাহ আমার এই ডান হাতে দিয়েছেন, এত বড় ক্ষমতা আল্লাহ আমাকে দিলেন, আমার মতো প্রধানমন্ত্রীর মেয়ে, প্রধানমন্ত্রীর ছেলের সাথে তোমার মতো গোয়ালিনীর একটা মেয়ে বিবাহ দিতে চায়, কেন একটু চিন্তা করলে না? বড়ি বলে, আমার চিন্তা করার দরকার নেই, ওটা আমার কপাল। হযরত ওমর বলে, কপাল রাতের বেলা মেয়েকে দুধে পানি দিতে পিড়া পিড়ি করছিলি কেন বল, তোর কপাল। বড়ি চিন্তা করছে, একই অবস্থা, গভীর রজনীতে মেয়েকে যা বলেছিলাম কে বলে দিয়েছে? খলিফাতুল মুসলিমিন আপনাকে কে জানিয়েছে? হযরত ওমর বলে, কেউ না, আমি নিজেই শুনেছি, রাতের বেলা ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। হে বুড়ি, তোর মেয়ের ভেতরে যে ভয়টা আমি পেয়েছি, ওই ভয়ের জন্য আমার সন্তানের সাথে বিবাহ দিতে আমি রাজি হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভয় যদি কারো ভেতরে থাকে, এমন জায়গায় আল্লাহ তাকে পৌঁছিয়ে দিতে পারে, কোনোদিন আপনি কল্পনাও করতে পারবেন না যে ওই রকম জায়গায় যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই গোয়ালিনীর মেয়ে কোনোদিন চিন্তাও করেছিল যে অমরের বেটার বউ হওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ার সুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা করে দেব। ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে রিজিক আসতে পারে। আমার ভাইরা, মুত্তাকি বান্দাদের সাথে আমার আল্লাহর 6 নম্বরের চুক্তি বা ওয়াদা, মুত্তাকি বান্দা বান্দিদেরকে মরণের আগে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। মরণের বিছানায় থেকে জান্নাতের নূরের যে বিছানা সে দেখতে পাবে। ৬৪ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, তাদের জন্য সুসংবাদ দুনিয়া আখেরাতে, যে মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে জীবন চালিয়েছে, আমার যে কালিমা, যে ব্যাখ্যা, যে বক্তব্য, কোনদিন এটা রদ বদল হবে না, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আখেরাতের যে ঘর আমার আল্লাহ বানিয়েছে তার নাম কি? আরো জোরে জোরে বলেন। আখেরাতের এই ঘর আমার আল্লাহ বানিয়েছেন কাদের জন্যে?
কোরআনে কারীম জানিয়েছে তিলকাদ্দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। সূরা কসাসের 83 নম্বর আয়াত, আল্লাহ বলেন আখিরাতের ঘর আমি আল্লাহ তাদের জন্যই তৈরি করি যে মানুষগুলো দুনিয়ায় উলু প্রকাশ করে না। কি প্রকাশ? উলু বংফিলার দি বড়দ্দ কি হনুরে নিজেকে আর চিনতে পারে না। আজ পৃথিবীতে অনেকে আছে যার বড়দ্দ যার অহংকার শেষ নেই, কথা বলেন। এজন্য মানুষকে আল্লাহ মাঝে মাঝেই তার দুর্বল পয়েন্টে আঘাত দিয়েছেন। ফালেন জরিল ইনসানু মিম্মা খলিক খলিক মিম্মা ইনদাফিক, একবারও নজর করে দেখো না কি দিয়ে আমি তোমাকে বানালাম। ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব, আল্লাহ বলেন বাবার স্ফলিঙ্গ থেকে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানি যেটা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়, কথা বলেন ঠিক কিনা। তোমার জন্মের উৎস কিন্তু একটা নাপাক পানি আর তুমি এই নিয়ে অহংকার করো। আজ পৃথিবীতে অহংকার আছে না নেই? তাকান বাংলাদেশের দিকে, যে যত উপরে তার অহংকার তত বেশি। যেই হোক নিচে যারা আছে তাদেরকে মানুষই মনে করে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একেবারে মাদ্রাসা মসজিদ পর্যন্ত যত জায়গা আমি দেখেছি, সে যত উপরে আমরা আছি তাদের অহংকার তাদের উলু তত আজ বেশি। নিচের মানুষকে দাম দিতে চাই না, অথচ পৃথিবীতে যারা বড় হয়েছে তারা নিচের মানুষের সাথে সবচাইতে ভালো ব্যবহার করেছে। দোকানের কর্মচারীকে আপনি মানুষ মনে করেন না? আল্লাহ পাক কিন্তু ওই কর্মচারীটাকে মালিক বানিয়ে আপনাকে কর্মচারী বানাতে পারতো, কথা বলেন ঠিক কিনা। এই জন্য দুনিয়ার কোনো বিষয় নিয়ে ওলো প্রকাশ করা যাবে? আরো জোরে বলেন। কোন বড়ত্ব কোন অহংকার যদি কারো তৈরি হয় ওর জন্য কিন্তু জান্নাতের ঘর হারাম। ওয়ালা ফাসাদা, দুই নম্বরে আল্লাহ পাক বলেন কোনো দিন বিশৃঙ্খলার কোন কাজে জড়াবে না। আজ নিজে পারে না নিজের দল দিয়ে বিশৃঙ্খলা করে আছে না নেই? নিজে টাকা দিয়ে পয়সা দিয়ে লোক ঠিক করে করে। ওয়ালা আকিবাতুলিল মুত্তাকিন, আল্লাহ বলেন শুভ পরিণাম অপেক্ষা করছে যারা মুত্তাকি আমাকে ভয় করে তাদের জন্য আমি আল্লাহর এই চুক্তি এই ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের সাথে আমার আল্লাহর 7 নম্বর ওয়াদা চুক্তি। আমার আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেব। কোরআনে কারীম আমার আল্লাহ জানিয়েছেন সুম্মা নুনজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা। সূরা মরিয়াম 72 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন যারা আমাকে ভয় করে পরহেজগারী জীবন যাপন করবে এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা, আর যারা জালেম তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে জালেম যারা ওরা যাবে কোথায়? আরো জোরে, পৃথিবীতে জালেম এখন আছে না নেই? আজ তামাম পৃথিবীতে এইটাই বেশি যে জুলুম, যে যেখানে আসে ওই জায়গা থেকে জুলুম করছে। আর স্বামী স্ত্রীর উপরে, স্ত্রী স্বামীর উপরে, সরকার জনগণের উপরে, মালিক শ্রমিকের উপরে এদেশে জুলুম আছে না নেই? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক
উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শুরা 42 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, আমার অভিযোগ, আমার মামলা তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। এই বাংলাদেশে আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? কসম দিয়ে বলছি আল্লাহর, আপনার জুলুমের শিকার হয়ে কোনো মানুষ যদি দুই দিন ঘরে থাকতে না পারে, আপনাকে আল্লাহ 4 দিন ঘর ছাড়া করে রাখবে, তারপরে আজরাইল আসবে। কথা বলছেন না কেন? আপনার এলাকায় দাপট আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই ক্ষমতা দাপটের কারণে কোনো মানুষ যদি 4 দিন টেনশনে থাকে, আপনাকে আল্লাহ 8 দিন টেনশনে রাখবে। কথা বলেন। কোরআনে কারীমে আল্লাহ জানিয়েছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুস জালিমুন ইন্নামা ইউয়াখখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না, জালেমদের সম্পর্কে আমি কিছু জানি না, সব খবর আমি আল্লাহ রাখি, জালেমরা যা করে সবই আমি দেখি, ওদেরকে শুধু একটু ঢিল দিয়েছি। কে বলছে? জোরে বলেন। এই ঢিল দেওয়ার বিষয়টা কেউ যদি এখন নিজের সরলতা মনে করে, সুযোগ মনে করে কাজে লাগায়, আল্লাহ যদি কাউকে ধরে ছাড়বে আর ইন্না বাকশা রব্বিকাল আসাদিদ। আমি আল্লাহ কাউকে কিছু বলি না, ধরি না, যদি ধরি ওরে আর ছাড়ি না। এজারে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য ভয় লাগবে কার? মুত্তাকী বান্দাদের সাথে আমার আল্লাহর 8 নম্বর ওয়াদা। আমার আল্লাহ পাক বলেন, মুত্তাকী বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি। কোরআনে কারীমে আল্লাহ জানিয়েছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে আর ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান আর জমিনের চাইতেও বিস্তৃত, যে জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি লিল মুত্তাকিন, যারা ভদ্র লোক, যারা পরহেজগার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের সাথে আমার আল্লাহর 9 নম্বরের চুক্তি বা ওয়াদা, আল্লাহ পাক যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ ফুরকান দান করবেন, সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা দিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়ুহাল্লাযীনা আমানু তাকু আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরি আয়াত। সূরা আনফালের 29 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো, আমাকে যারা ভয় করবে তাদেরকে আমি আল্লাহ সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ভেতরে যদি আল্লাহর ভয় থেকেই থাকে, সত্য মিথ্যা এখন দুনিয়ায় যেগুলো আছে পার্থক্য করতে পারবো না পারবো না? আরো জোরে, আমরা পারছি। এটা কিন্তু কঠিন বিষয়। আল্লাহ বলেন, 9 নাম্বার আমার চুক্তি, আমার ওয়াদা মুত্তাকী বান্দাদের সাথে, যে মানুষগুলো আল্লাহকে ভয় করবে সত্য মিথ্যা পার্থক্য করার মাপকাঠি জ্ঞান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব, ফুরকান। সুতরাং আল্লাহকে ভয় করার দাবি করছেন, সত্য মিথ্যা পার্থক্য করতে পারেন না, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা।
সুতরাং সত্য মিথ্যার পার্থক্য করতে যারা পারে না, অবশ্যই তাদের ভেতরে আল্লাহর ভয় নেই, ওই জায়গায় ভয় ঢুকেছে দুনিয়ার অন্য কিছু। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাকওয়ার সুফল এই পৃথিবীতে আমার আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীতে কেউ যদি তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, কমপক্ষে তার সুফল আল্লাহ দান করেন সাতটা। কয়টা? আরো জোরে। এক নম্বরে তাকওয়া যারা অর্জন করবে ওই মানুষগুলো আল্লাহর রহমত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন। জেনে রাখো যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের সাথে আমার আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুই নম্বরে তারা সফল হবে, তারা আল্লাহর ভালোবাসা পাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন তাকওয়া যারা অর্জন করে এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। তিন নম্বরে সফল, দোয়া কবুলের গ্যারান্টি। কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না, এ ঘোষণা কার? চার নম্বরে তাকওয়ার সুফল, কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে আমার আল্লাহ বলেন আমি নিজের হেফাজতে তাকে নিয়ে নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? পাঁচ নম্বরে তার সুফল, দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ তাকে নিজের সুসংবাদ দিয়ে দেয় আমার জান্নাতের। ছয় নম্বরে সুফল, কাঙ্ক্ষিত স্থান জান্নাত পাওয়ার জন্যে তার যে যোগ্যতা অর্জন করা দরকার, আমাকে ভয় যদি করে ওই যোগ্যতা আমি আল্লাহ তাকে নিজে নিজেই দিয়ে দেই। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতি ওয়া উয়ুন। জোরে বলেন আল্লাহু আকবার। সারা দোকানের ভেতরে আমার আল্লাহ এটা দিয়েছেন, অবশ্যই মুত্তাকি যারা তাদের জন্য ফি মাকামিন আমিন, সম্মানিত স্থান আমি আল্লাহ কাঙ্ক্ষিত জায়গা রেখে দিয়েছি। ফি জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতে অয়ুনের ভেতরে আমি আল্লাহ তাদেরকে দাখিল করব। তাকওয়ার সাত নম্বরে সুফল, কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে মহান আল্লাহ রাসূলের ভালোবাসা তার অন্তরে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আল্লাহর রাসূলকে যারা ভালোবেসেছে পৃথিবীতে তাদের এক নম্বরের শর্ত, তারা আসলে ভয় করেছে কাকে? আল্লাহকে ভয় করলে সাত নম্বর সফল এটা, রাসূলের মহব্বত ভালোবাসা আপনার অন্তরে আল্লাহ দিয়ে দেবে। লাজ্জাদের ভেতরে আল্লাহর রাসূলের গালি গালার শোনার পরেও ভালোবাসা আছে না, মহব্বত বৃদ্ধি হয় না, এদের ভেতরে কি আল্লাহর ভয় আছে? জোরে বলেন আছে? আমরা দেখেলি শাপলা চত্বরে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে রাসূলের মহব্বতে, অবশ্যই তাদের ভেতরে ভয় আছে কার? তাকওয়ার সফল কি? হযরত ওমর বলেন মদ নিষিদ্ধ করে দিলাম, কেউ আর মদ খায় না। এক যুবক মদিনার আকিক নামক বাজার থেকে দুই বোতল মদ কিনেছে, এক বোতল খেয়েছে আর এক বোতল নিজে বাড়িতে চুরি করে খাবে। কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব, অন্ধকার ছায়ার ভেতরে কে যেন ডাকতেছে, এই যুবক এদিকে এসো। কণ্ঠের আওয়াজ মনে হয় পরিচিত পরিচিত, যত কাছে আসে মনে হয় চেনা চেনা লাগে। একেবারে কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন এ যেমন তেমন মানুষ না, স্বয়ং খলিফা হযরতে ওমর। হযরতে ওমরের চেহারা দেখেই তার মাতলামি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, এমন চেহারার ভেতরে এমন নূর আল্লাহ দিয়েছিলেন আল্লাহকে ভয় করার কারণে, তাকে দেখলে শয়তান পর্যন্ত পালিয়ে যেত। মাতলামে যখন ভালো হয়ে গেছে, হযরত ওমর বলে যুবক কোথা থেকে আসলে, কি কাজ করো তুমি? যুবক চিন্তা করে আমার কাছে মদ আছে, এদেশে কোরআনের আইন চলে মদ হারাম,
এখন যদি বলে আমি মদ খেয়ে আসলাম, এই জায়গায় আমাকে আলাদা করে ফেলবে, কেউ টেরও পাবে না। বাসার ভয়ে ডাক দে বলে খলিফা, আমার চাদরের নিচে আছে দুই বোতল দুধ, আমার বোনের বাড়িতে আমি নিয়ে যাচ্ছি। হযরত ওমর বললেন, দেখি তোমার দুধটা দাও একটু দেখে। যুবক চিন্তা করে, একে তো মিথ্যা কথা বলেছি, দুই নম্বরে মদ খেয়েছি, এখনই তো বোতলটা দেওয়ার পরেই ধরা পড়ে যাব, এখনই আমাকে টুকরা টুকরা করে ফেলবে। এ দুধের মদের এই বোতল হযরত ওমরের হাতে তুলে দেবে। ঠিক এই সময় মন থেকে একবার আল্লাহকে ডাক দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা হযরত ওমরের হাত থেকে তুমি যদি আজকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, তোমাকে ভয় করে বলছি জীবনে আর কোনোদিন আমি মদ খাব না। সম্মানিত ভাইরা, হযরত ওমরের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর দেখলেন এটা আসলেই দুধের বোতল। আল্লাহকে ভয় করার সঙ্গে সঙ্গে আল্লাহ যদি মদের বোতল দুধে পরিণত করতে পারে, এই পৃথিবীতে যে যখন থেকে ভয় আরম্ভ করবে তখন থেকেই তার পেছনে আল্লাহর রহমত আল্লাহ লাগিয়ে দেবেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আয়াতের অর্ধেক অংশে এই কথাগুলো ছিল, পরবর্তী অংশে কোনো মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? আজ বাংলাদেশে আমরা ভুল করি সত্যবাদী চিনতে। আগামীতে আবার যদি এলাকায় কোনোদিন আসি, এই কোনো মা সাদিকিন এর উপরে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নওগাঁ জেলার মান্দা থানায় কোরআনে কারিমের তাফসীর মাহফিলে বসে চাতক পাখির মতো আমরা তোমার ভয়ের কথাগুলো শুনছিলাম, যতটুকু শুনেছি তোমার ভয় আমাদের শরীরের ভেতরে কলিজার ভেতরে এনে দাও। মরণের বিছানায় আছাড় খেয়ে পড়ার আগে তোমার ভয় যেন আমাদের অন্তরে থাকে সেই ব্যবস্থা করে দাও। কোরআন শোনার জন্য যারা এসেছে, এ ব্যবস্থা যারা করেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের আমল নামায় তুমি সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো পরিশ্রম দিয়েছে রব্বুল আলামিন, বড় ভাই কামরুজ্জামান নেসারুল ইসলাম নাম না জানা যত যুবক এই মাহফিলের খেদমতে আঞ্জাম দিল, আল্লাহ তাআলা এদেরকে যেই মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি ধন্য করে দাও রব্বুল আলামিন। সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে এদের কবরের ভেতরে তুমি জান্নাতের হাওয়া তৈরি করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছি আমাদের মা বাপকে মাফ করে দাও। পর্দার আড়ালে যারা বসে আছে এই মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। এদের পেটে তুমি নেককার সন্তান দান করো, যেগুলো আসবে এরা যেন তোমার তাকওয়া নিয়ে পৃথিবীতে আসতে পারে সেই রকম পেট তৈরি করে দাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা ঈমান ওয়াসাজ্জিনহু ফী কুলুবিনা ওয়াকাররিহ ইলাইনা কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে সবার মুখে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন হাফেজ হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্দ, ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী, মোবাইল 01712064033।
আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।